চিতলমারির চালচল্লকার প্রবাসী জাব্বার হত্যা মামলার মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৬। বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবু তথ্যচিত্রে বিস্তারিত। বাগেরহাটের চিতলমারিতে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় প্রবাসী জাব্বারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলায় মূল হোতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৬। জেলার চিতলমারি উপজেলার এক মাদ্রাসা ছাত্রীকে উত্তক্ত শ্লানি তাহানির সহ চড় থাপ্পড় মারার প্রতিবাদ করায় আব্দুল জব্বার শেখ ২৫ নামে এক প্রবাসী যুবককে গত ৫ মে শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে দেলোয়ার মুন্সি ৩০ ও তার ভাই দীন ইসলাম মুন্সি ২৫, পিতা ডাবলু মুন্সি ৫৫ কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আহত আব্দুল জাব্বার শেখকে তাৎক্ষণিক চিতলমারি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে ৮ মে সোমবার সকাল ১০টায় ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়ে জানতে পেরে র‍্যাব ৬ এর একটি অভিযান দল নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালি থানার শাখারিগাতি এলাকা হতে ৮ মে ২০২৩ তারিখ হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে হত্যার মামলার পলাতক তিন আসামি দেলোয়ার হোসেন ওরফে সবুজ মুন্সি ৩০, দীন ইসলাম ওরফে আকাশ মুন্সি ২৬ ও আব্দুস সাত্তার ওরফে ডাবলু মুন্সি ৫৫কে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বাগেরহাট জেলার চিতলমারি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। মাটিরাঞ্চি চিতলমারি থানা এলাকার মাদ্রাসা পড়ুয়ার এক কিশোরী বাজার থেকে ফিরছিল, তখন দীন ইসলাম নামে জনকে বকাটে তাকে উত্ত্যক্ত করেছিল। তার বিচার চাওয়ার জন্য জব্বার শেখ এবং তার ভাইয়ের বন্ধু তার বাড়িতে গিয়েছিল, তখন মানজন প্রক্ষিপ্ত হয়। এই ঘটনার পর থেকে আমাদের র‍্যাব প্রস্তুতি যে গোয়েন্দা টিম আমাদের সদর কমান্ড তারা তাদেরকে সাদা পোশাকে অভিযান পরিচালনা করে থাকে। সর্বোপরি গতকাল রাতে তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি। ধরার পরে তারা তাদের এই অপরাধ অপরাধের শিকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়ার জন্য আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি।